नमस्कार बंधुरा, आमार चैनले स्वागत। आज आमी बानिएछि हांडी चिकेन, चलुन देखे नी। निएछि चिकेन, चिकेनटा आमी नून दिए माखिए रेखेछि। मसलार जन्य निएछि एकटा पेंयाज, आमी एरम भावे केटे निएछि, एकटा टमेटो कुचि, रसुन एकटु बेशि रसुन लागबे, आदा, আর শুকনো মশলার মধ্যে নিয়েছি জয়িত্রী, অল্প একটু জায়ফল, গোটা ধনে, শাহী জিরে, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এই সব মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সব গোটা মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে এসেছে, এই সময় আমি অ্যাড করব পোস্ত। পোস্তটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়ায় দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দেব পেঁয়াজ, টমেটো, রসুন ও আদা। সব একসঙ্গে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার এইটাই আমি সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে আরেকবার গুঁড়ো করে নেব। এবার আমি এতে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি অল্প পরিমাণ রেড চিলি পাউডার। এবার আমি এটাকে আরেকবার পেস্ট করে নেব। আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, দেখুন এইভাবেই আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই কড়ায় দেব আরেকটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ভেজে নেব। চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াটা নামিয়ে নেব। আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি চিকেনটা বানানোর জন্য। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার দেব সর্ষের তেল। তেলটা আমি মাখিয়ে নিয়েছি হাঁড়ির গায়ে, তেলটা গরমও হয়ে এসছে। এবার দেব আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেব।
ক্রমশ নাড়তে থাকবো। মশলাটা তেল ছেড়ে আসা অবধি আমি কষিয়ে যাব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি চিকেনগুলো এতে দিয়ে দেব। এই ভেজে রাখা চিকেনগুলো এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি চিকেনে। এবার আমি এটা গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, এবার দেব অল্প পরিমাণ নুন। আমি যেহেতু চিকেনে নুন দিয়ে রেখেছিলাম আগে, অল্প দিলাম। আমি আর চিকেনে জল দেব না, এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব। আমি 40 থেকে 45 মিনিট এইভাবে রান্না করছি দেখুন। চিকেনটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার এখান থেকে পরিবেশন করে দেখাচ্ছি।